নওশের, বাবা নওশের, বাবা কেমন আছো মা? ভালো, আপনি কেমন আছেন? দয়াল যেমন রাখছে, আমার গহর বাদশা কই? বাবা দেখছো নওশের, আমগো গহর বাদশা কি সুন্দর বাঁশি বাজায়। কেমন আছো দাদু ভাই? ভালো। বাবা আপনি ওর নাম গহর বাদশা রাখছিলেন কেন? গহর বাদশা ছিলেন মাটির মানুষ, কিন্তু এমন সুন্দর ছিলেন আকাশে পড়িও তার প্রেমে পড়ছিল। আমগো গহর বাদশা দেখতে কি সুন্দর হয়েছে, একদিন সে অনেক বড় হবে, অনেক নাম হবে তার। দোয়া করেন বাবা, সবই তার ইচ্ছা। চলো নওশের। আসি বাবা। আচ্ছা আসি দাদু ভাই, আসি মা। বাবা তোমার কি হয়েছে? কইতে পারি না, শরীরটা খুব খারাপ লাগতেছে। এনেন পানি নেন। সালাম আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই চৌধুরী সাহেব বসতে দাও, টাইম নাই। হঠাৎ করে ঢাকা থেকে বড় চৌধুরী সাহেব এসে বলছে, ঘরের মা তুমি এক্ষুনি চৌধুরী বাড়ি চলে যাও, রান্না বান্না করতে হবে না। ওনারা তো আবার তোমার হাতে রান্না ছাড়া খাইতে পারে না। নওশের, চৌধুরী সাহেব তোর গান শুনবো, সন্ধ্যার পরে চলে আসিস। আমি তো গান গাইতে পারুম না, আমার শরীরটা খুব খারাপ। আরে বেটা, চৌধুরী সাহেব গান শুনবো চাইছে আর তুই কর শরীর খারাপ, চলে আসিস। কইলাম আমি গেলাম। আমি তা জানি।
মরিয়া ভালোবেসে আমি যাব গো মরিয়া বন্ধুরে বাবা 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 আপনি কথা কইেন না আমি না আমার ঘরে তুমি দেখে রেখো বাবা ঘর সবসময়
সবসময় মায়ের কথা মতো চলবা, কখনো মিথ্যা কথা বলবা না, কারো মনে দুঃখ দিবা না। বাদান, আমারে ওই গানটা তো শোনাও না বাদান। শোনা, তুমি বাসো কিনা আমি তা জানি না, ভালোবাসো কিনা তাও আমি জানি না, আমার কাজ আমি বন্ধু যাব গো করিয়া, ভালোবেসে আমি যাব গো। তোমার এত করে কই রোদে রোদে ঘুরো না, তারপরেও তুমি কথা শুনবে না। হাই হাই, গুলজান বিবি কেমন আছো? ভিজা কাপড় তো তোমার ভালোই লাগে, আমারে দেখলে অত সরম পাও কেন? সরম তো কাপড় দিয়ে ঢাকাই আছে। আমারে যাইতে দেন। আমি কি তোমারে ধইরা রাখছি? আচ্ছা ভুল যান, তোমার স্বামী ঢাকা শহরে চাকরি করে আর তুমি এখানে একলা একলা পইড়া থাকো, তোমার কষ্ট হয় না? আমার কষ্ট হয় কি না হয় তা দিয়ে আপনার দরকার কি? ওরে বাবা রে, আমার দরকারটা যে কি এই কথাটাই তো বুঝাইবার চাই, কিন্তু সুযোগ পাইতাছি না। তুমি বললে এক সময় আসব, নিরালে কথাটা বুঝায় বলবো, কি কও? ছাড়েন, পথ ছাড়েন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বসেন বসেন বাবর আলী সাহেব। মাদ্দো সাহেব, আমি আপনাকে বহুবার বলেছি এইসব বিচার সালিশিতে আমারে ডাকবেন না, আমি এসব কম বুঝি। আপনারে বিচার সালিশ করার জন্য ডাকা হয় না, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে সেই কারণেই ডাকা হয়েছে। এই গ্রামে আমার বিরুদ্ধে অভিযোগ, তার আবার বিচার? ওরে বাবা রে। আচ্ছা বলেন শুনি, এই মেয়েটারে চিনেন? চিনবো না কেন, ওর নাম মর্জিনা। এই ঘাড়ের উপর দাঁড়ায় কি করতেছিস? আমার বাড়িতে বান্দির কাম করতো, কয়দিন আগে খেদায় দিছি। বাবর আলী সাহেব, এই মেয়েটা নালিশ করছে, আপনি তার ইজ্জত নষ্ট করছেন, তারপর বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন। হায় হায়, পুরো নাটক দিই সাজাইছে কেন? চেষ্টা করবেন না। এই মেয়েটা বর্তমানে 3 মাসের অন্তঃসত্ত্বা,
ঘটনা যদি সত্য না হইতো তাহলে এই ভরা মজলিসে একটা অবিবাহিতা মেয়ে তার নিজের এত বড় কলঙ্কের কথা কইতে পারতো না। আপনারা কি করে বুঝলেন যে ঘটনাটা সত্য? এই মেয়ে নিজের মুখে বলছে, আপনি তারে ফুসলায়া ফসলায়া লোভ দেখায়া তার এত বড় সর্বনাশ করছেন। আর আমি যদি বলি কেউ আমার বিরুদ্ধে শত্রুতা কইরা ওরে ফুসলায়া ফসলায়া লোভ দেখায়া আমার এত বড় সর্বনাশ করার চেষ্টা করতেছে, ই কথাটা গ্রহণ করা যায়? আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। গ্রামের দশজনের সামনে ভরা মজলিসে আমার এটাই কাই না এমন কথাটা কইলেন? আপনারা মুরব্বী মানুষ, সেই জন্য কিছু কইলাম না। অন্য কেউ হইলে জুতা দিয়া বাইরা প্রত্যেকটা থালা দিতাম, পঞ্চায়েতের গুষ্টি কিলাই খেতে পুরি পঞ্চায়েতের। বাবর আলী, এইভাবে কথা বলাটা কিন্তু ঠিক হইতেছে না। কি করবা এই বেয়ারা, কি করবা কি করবা? বাবর আলী একটা লোভও ছিঁড়তে পারবা না। চৌধুরী সাহেবের লোক বইলে আমাকে কারো কথা ঠাট ধারে না। এই হালার পো, এই বাবর আলীর নামে নালিশ করবেন না। এত বড় বুকের পাটা হইল কেমনে? সুভাষ স্যার, সুরগুলি আমার হাতে দে। তিন মাসের পোয়াতি, হ্যাঁ আমার কারণে পোয়াতি হইছস? আয়, আমি খালাস করার ব্যবস্থা করতেছি। হ্যাঁ সকাল বেলা ফুল জানতে দেখার পর থেকে আমার শরীরটা ভালো নাই। তোরা চারজন ফুলজানের বাড়িতে যাবি, ওরে উঠায় নিয়ে আয়। দেখি মেজাজটা ভালো হয় কিনা। ফুলজানবু, এই লও তোমার সব বাজার। পোস্ট অফিসে গেছিলা? গেছিলাম, কিন্তু আমার কোনো চিঠিপত্র আসে নাই। তোমার জামাইডা আসলে একটা বলদ, এতদিন হয়ে গেল একটা চিঠি নাই, পত্র নাই, কোনো সংবাদ নাই, আর তুমি তার চিন্তা করতে করতে চোখের নিচে কালি ফেলাইয়া দিছো। কোনো বিপদ আপদ হইল কিনা? এই দেখো আবার শুরু হয়েছে। আরে দূর, বন্ধ কর তো তোমার এসব কান্দাকাটি, বাজারগুলি উঠায় রাখো, আমি যাই। আপনারা কি চান? কিছু চাই না, তোমারে নিয়ে যেতে। বাবুর আলী সাহেব, তোমার লাগে সুখ দুঃখের কথা গো। ভালো, জি, হ্যাঁ কবে? জি আচ্ছা,
জি আসসালামু আলাইকুম। কে হুজুর? তোর দাদা। আমার দাদা তো মরে গেছে। এই ব্যাটা, তোর হুজুরে হুজুর তো দাদা হুজুর না? জি জি জি। চৌধুরী সাহেব গ্রামে আসতেছে, জলদি যা, মতিনকে সব ব্যবস্থা করতে কথা। জি আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাড়া ভালো মা? কোন বাড়িতে ভালো মন্দ রান্না হইলে শুধু তোমার ডাকে কেন? তোর মায়ের হাতে রান্না সবাই পছন্দ করে তো তাই। শুনছ, আগামীকাল চৌধুরী সাহেব রাইতেছে। আসসালামু আলাইকুম। যেমন সুন্দর মানুষ তেমন সুন্দর গাড়ি। তুমি যদি দেখতা মা, চৌধুরী সাহেব হ্যাঁ যখন গাড়ি থেকে নামলো মনে হইলো যেন রাজা বাচ্চা নামলো। তার মাইয়াটা কি যে সুন্দর মা, মানুষ যে এত সুন্দর হইতে পারে তুমি না দেখলে তা বিশ্বাসই করবা না। আইসো না, আমি তো প্রথমে দিকে মনে করলাম আসমান থেকে বুঝি পড়ি নাই মাইসে। গড় বাচ্চা ছিলেন মাটির মানুষ, কিন্তু এমন সুন্দর ছিলেন আকাশে পড়িও তার প্রেমে পড়ছিল। আচ্ছা মা, আল্লাহ এরকম কেন? যারা দেয় তারা সব কিছু দেয়, আর যারা দেয় না কিছুই দেয় না। কার কথা কস? আমগো কথা কই, না আছে টাকা পয়সা, না আছে চেহারা সুরত। কে কইছে তোর চেহারা খারাপ? আমার গহরের চাইতে সুন্দর চেহারা এই দুনিয়ায় আছে? আসলেই মামা, গ্রামের মজাই আলাদা। কি কইলি? গ্রামের মজাই আলাদা? আচ্ছা মামা, তোমাদের গ্রামটাও কি এরকম সুন্দর মামা? কি করছো মামা? পাইছি কি একটা দারুণ জিনিস পাইছি। কি পেয়েছো? আমগো সবা কমপক্ষে প্রতিদিন 1 কেজি করে ঘাস খাওয়া দরকার। কি বলছো মামা? আজ পর্যন্ত তুই কোনো গরু ছাগলের চোখে চশমা দেখছো না? হ্যাঁ, গরু ছাগলের চশমা লাগে না, কারণ ওগো কখনো চোখ খারাপ হয় না, কারণ ওরা নিয়মিত ঘাস খায়। হাসিস না, আমার এই আবিষ্কারের কথা মানব জাতি সারা জীবন কৃতজ্ঞতার সাথে মনে রাখবে। এই বিসমিল্লাহ কই আমি শুরু করলাম। মামা, আমরা কোথায় এলাম? হায় হায়, তাই তো, আমরা কই এলাম? এটা তো দেখি জঙ্গল। তুমি না বলেছিলে এ পথেই আমাদের বাড়ি? আরে কইছিলাম তো। বুঝছি, কি যে খায় ঘাস তার বুদ্ধি নাশ। ঘাস খাইলে চোখ হয়তো ঠিক থাকে, কিন্তু বুদ্ধি শুদ্ধি গরুর মতো হয়ে যায়।
গলায় দড়ি দিয়ে টাইনা না নিলে বাড়ির পথ চিনে না। এখন কি হবে মামা? গ্রামের পথকে ঠিক চিনি না, চৌধুরী বাড়িতে যাব। তুমি কাইন্ডলি আমাদের পথটা একটু দেখিয়ে দেবে প্লিজ? কি হলো, তুমি আমার কথা বুঝতে পারোনি? নানু, আমার মন ওই কানে শোনে না বয়রা। এই তুমি কি আমার কথা শুনতে পাইতেছো? আরে শুধু বয়রা না, বোবাও, কানও শোনে না, কথাও কইতে পারে না, বৈশা বৈশা মোহনবাসী বাজা। এই আমি আমি চৌধুরী সাহেবের শালা, আর উনি উনি চৌধুরী সাহেবের মেয়ে। ঢাকা থেকে আইছি, ঢাকা শহর চিনে কিনা তাই তো জানি না। তুমি আমাকে চৌধুরী বাড়ির পথটা দেখাই দিবা? দেখ ছাগলে বসছে, আবার একটা ব্যাগ করলে মতো হাসিও দিছে। আয় বেকুবে ডাকি, বুঝছ সানু? এ বোবা আর কালো হইলে লাভ আছে? কিছু শুনতে হয় না, কিছু কইতে হয় না, অঙ্ক কোনো সত্য থাকে না। এই এই ব্যাগ কর, চৌধুরী বাড়ি কদ্দু এই রাস্তা ধইরা সোজা চলে যান। এই কথা কইলে কোন হালাই রে? যে আমি রানু, আমি গেলাম। থ্যাংক ইউ। আপনি ব্যথা পান নাই তো? তোমার কি অবস্থা হয়েছে দেখেছো? আমার কিছু হয় নাই, আমি ঠিক হয়ে যাবো। যান। দেখছো সারাটা পিটের অবস্থা কি করছে? কথাবার্তা শুনোস না? এমন কাজ কেউ করে? যাই না শুনে কেউ আগুনের মধ্যে ঝাঁপ দেয়? মা, তখন যদি আমি না দেখতাম তাহলে মারা মারা পড়তো। তোর যদি কিছু একটা হয়ে যেত আমি কি করতাম কদেহি? আমার কিছু হয় নাই, আর ওই বউ না, তোমার দোয়া আছে না? গান গাহিয়া নীল নীল ভমর আছায়, সেই গানের তালে তালে মালে গোলমা। কেউ আছে নাকি? কেউ নাই। আল্লাহর কি কুদরত, গাছের মাথা সর্ব। গাছের উপরে কি করেন? জি গ্যারামটা দেখতাছি। গ্যারাম দেখতে গাছ ওটা লাগে? লাগে না, তবে একটু সুবিধা হয়, একবারে পুরাটা দেখা যায়। আসল মতলব ডাকি হেডা কই আহালান? তোরাই জন পয়রা গেছি, সত্য বলাই ভালো। মাটির উপরে গাছ, গাছের উপরে রস, রসটা একটু খাই দেখতাম কেমন লাগে। ও হাড়িটা নিয়ে আপনি নামেন, ঠিক আছে।
রসে ভরা। রস তো নামাইলাম, খামু কেমনে? আপনি হাত পাতেন, আমি ঢাইলা দিই, পাতেন। এতদিন কইয়া ছিল কি হইল? রস তো সব পড়ে গেল, আপনি রস খাইবেন না? খামু কি তোমারে দেই খাই, আমার ভিতরটা জানি কেমন কেমন করতেছে। তোমার নাম ডাকি রস বলে? আমার নাম মালা। এই জন্যই আমার মনে ধরছে জ্বালা, তোমার চুলগুলি এত কালা, শরীরটা এমন দলা, আর আমি হইলাম চৌধুরী সাহেবের শালা। তুমি যদি রাজি থাকো তোমার গলায় পরাবো মিলন মালা। অমন কইরা কইও না ভুমুর কালা, এতদিন তো খালি রস ডাল দিছি, এমন রসের কথা তো কেউ কয় নাই গো। তার মানে আমার তোমার ভালো লাগছে না? আরে আমি কি জানি কি করি, কি জানি কি দিয়া রে, কি জানি কি দিয়া। এতো এতো আরেকটু ধরেন, দেখেন পড়েন না, আরেকটু আসছি। হ্যাঁ ধরেন ধরেন, উপরে উপরে, আহারে ধরেন না। আমি নাকাল পাই না, আমি হেল্প করছি। ওরে বাবা রে, ওজন আছে মা। মা মা, ও মা, এত দূর রাস্তা, এত বাজার নিয়ে তুই একলাই নি, একটা মানুষ পাস না? মানুষ লাগবো কেন? হ্যাঁ আমার গায়ে শক্তি নাই, কই রকম কও। আয় এই ঘরে নিয়ে আয়। চলো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও বাবা রে, আয় তুই ডাক্তারের কাছে গেলি না? আরে যাবো যাবো, ডাক্তারের কাছে কমো কি, রক্ষা একটা কষি ডাব পড়ছিল, যদি একটা জুনা নারকেল পড়তো। ও বাবা রে, ওরে ও মা রে, বাড়িতে এত লোক থাকতে তুমি বাজার আনতে গেলে কেন? আমি এই গ্রামে সবার বাজার কইরা দিই। এলন ডাকা ফিরছে। তুমি নাকি রানুকে আজ কোথায় নিয়ে যাবে? যামু তো, অহনি যামু, মামা যাইবো না? মামার কথা করো না, মামার অবস্থা খারাপ, তোমরাই যাও। এই যে দিঘিটা দেখতেছেন, এটা আপনার দাদাই কাটাইছিল, শুনছি অনেক লোকে কাম করছিল এই দিঘিতে, আর উত্তর পাড়া এসে আর অনেক বড় একটা দিঘি আছে। ওগুলা কি ফুল? শাপলা। ওগুলা বুঝি শাপলা ফুল? ও মতি ছেলে শাপলা দেখে আমি ভেবেছিলাম শাপলা বুঝি এত বড়। হ্যাঁ আমি নিজে হাতে শাপলা তুলবো, চলো না চলো। আমার ধরে আস। ও মা কি সুন্দর ফুল, আরেকটু চাপা। দেখেন ম্যাম স্যার, করবেন কিন্তু। La 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 la
হাঁটতে যাইতে যাইতে কত মানুষ দেখতে পাই। মেম সাহেব, আপনি তুমি তো খুব সুন্দর গান গাও। জি, সবাই এই কথা বলে, আমার বাবা আরো সুন্দর গান গাইতো। থামলে কেন, গানটা গাও না। আপনি শুনবেন? আপনি শুনলে গাবো। গাও। ঘাটে আইতে যাইতে কত মানুষ দেখতে পাই, যাদের চেয়েও সুন্দর তুমি তোমার কোন জবাব নাই। রাস্তাঘাটে আইতে যাইতে কত মানুষ দেখতে পাই, যাদের চেয়েও সুন্দর তুমি তোমার কোন জবাব নাই। রাস্তাঘাটে আইতে যাইতে কত মানুষ দেখতে পাই। একবার দেখে মন ভরে না, একবার দেখে মন ভরে না, বারে বারে দেখতে যাই। রাস্তাঘাটে আইতে যাইতে কত মানুষ দেখতে পাই, যাদের চেয়েও সুন্দর তুমি তোমার কোন জবাব নাই। রাস্তাঘাটে আইতে যাইতে কত মানুষ দেখতে পাই। তোমার মধুর হাসি চোখ যেটা না টানা, কালো জুলে মেঘের ছায়া রাঙা ঠোঁট দুখানা। মুখে তোমার মধুর হাসি চোখ যেটা না টানা, কালো জুলে মেঘের ছায়া রাঙা ঠোঁট দুখানা। ইচ্ছা করে জীবন ভরে, ইচ্ছা করে জীবন ভরে তোমার রূপের গুণ গাই। রাস্তাঘাটে আইতে যাইতে কত মানুষ দেখতে পাই, যাদের চেয়েও সুন্দর তুমি তোমার কোন জবাব নাই। রাস্তাঘাটে আইতে যাইতে কত মানুষ দেখতে পাই, যাদের চেয়েও সুন্দর তুমি তোমার কোন জবাব নাই। রাস্তাঘাটে আইতে যাইতে কত মানুষ দেখতে পায়। সত্যি তুমি খুব সুন্দর গাও। তুমি আমাদের সাথে যাবে? কই? ঢাকায়। কেন? আসলেই তোমার গলা খুব সুন্দর, তুমি বড় ওস্তাদের কাছে গান শিখবে, বড় গায়ক হবে, রেডিও টেলিভিশনে তোমার গান বাজবে, সারা দেশের মানুষ তোমাকে এক নামে চিনবে, টাকা পয়সা বাড়ি গাড়ি তোমার সব কিছু হবে। কিন্তু আমি তো যাবো না। কেন? এই দুনিয়ায় আমি সারা আমার মায়ের আপন বলতে আর কেউ নাই। আমার মায়ের সাইরা আমি আর কোথাও যাবো না। তুমি তোমার মাকে খুব ভালোবাসো না? মায়ের সে আপন এই দুনিয়ায় আর কেউ আছে? আমি যাবো না মেম সাহেব। মেম সাহেব চলেন, আপনার ওই মিয়াবাড়ির বাগানটা দেখে আনি। ঠিক আছে চলেন। কই? ঢাকায়। আসলেই তোমার গলা খুব সুন্দর, তুমি বড় ওস্তাদের কাছে গান শিখবে, বড় গায়ক হবে, রেডিও টেলিভিশনে তোমার গান বাজবে,
সারা দেশের মানুষ তোমাকে এক নামে চিনবে। শরফুদ্দিনেরও বলছি নাজিমুদ্দিন আসবে, তুমি তাড়াতাড়ি আইসা পড়ো। বাড়িতে একটু কাম আছিল। ঠিক আছে, আইসা করুম নে, যান মিয়া ভাই। আমি গেলাম, যান মিয়া তাড়াতাড়ি আইসো। গহর, গহর কোথায় যাচ্ছ? কাম আছে। তুমি আমার উপর রাগ করেছো নাকি? আপনি এটা কি পড়ছেন? হ্যাঁ মানে মেম সাহেব, আপনাদের অনেক কিছুই আছে, নাই খালি লজ্জা শরম। গহর! হ্যাঁ, আরে আমাগো দেশের একটা ঘরের বউ স্বামীর সামনে যাইতেও মাথায় ঘোমটা দেয়, আর আপনি এই কাপড়ে রাস্তায় বেরিয়েছেন। হোয়াট? তুমি আমার ড্রেস নিয়ে কথা বলার কে? আমি কি পরবো না পরবো সেটা তোমার কাছে জিজ্ঞেস করতে হবে? আমার কাছে জিজ্ঞাসাও করেন না, আর এই আধা নাইনটা কাপড়ও পরেন না। শাট আপ, গেও ভূত কোথাকার, তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না। মাইন্ড ইট, ননসেন্স। আমার জানি ঠেকা পড়ছে, আপনার সামনেও যাবো না পিছনেও যাবো না। জিনিসটা দেখছো? বাহ ম্যাডাম, কাপড়টা আপনার খুব ভালো লাগছে। থ্যাঙ্ক ইউ। না পড়লে আরো ভালো লাগতো। স্টপ ইট! কি কইলেন একটু বুঝাইয়া দেন। এই ছাড়ো। ও মা, অহন পর্যন্ত তো ধরি নাই। আসো, ছাড়বো একটু পরে। চল ওইদিকে থাক। ইংরেজি কইেন না, একবার কন থ্যাংক ইউ, একবার কন ননসেন্স, সাইজটা কি? মানে আপনার এই সুন্দর পোশাকের মজাটা বুঝছেন মেম সাহেব? এইটা আপনাকে বিলাত না, বাংলাদেশ। যেই রকম দেশ ওই রকম বেশ, কথাটা মনে রাখেন। আরে আমাগো দেশের একটা ঘরের বউ স্বামীর সামনে যাইতো মাথায় ঘোমটা দেয়, আর আপনি এই কাপড়ে রাস্তায় বেরিয়েছেন মেম সাহেব? এইটা আপনাকে বিলাত না, বাংলাদেশ। যেই রকম দেশ ওই রকম বেশ, কথাটা মনে রাখেন। গহর, তুমি আমার উপর রাগ করেছো? আমি রাগ করলে আপনার কি আশা যায়? গহর, তোমার কথাই ঠিক, আমি আসলে তোমাকে বুঝতে পারিনি। আমগমত মানছে রে, বুঝা কোনো লাভ আছে? গহর, তুমি আমাকে ভুল বুঝো না, তুমি যা বলেছো আমি তাই করেছি। প্লিজ আর রাগ করো না সুইট হার্ট। সুইট হার্ট মানে জানেন? জানি। কত কি মনের মানুষ। আমি আপনার মনের মানুষ? হ্যাঁ গহর।
না দেখলে যে কেমন করে বুঝলে আমি ছিলাম তাকিয়ে ঠিকানা ধর পথে পথে খুঁজে বেড়াই যা কিছু সুন্দর পানি আর বাতাসের সাথে তো যুদ্ধ চলে না। মানলাম তোমার কথা, তাই বলে 600,000 টাকার প্রজেক্টে 6,000 টাকা আসবে না তা কি করে হয়? হুজুর কি আমার কথা বিশ্বাস করতেছেন না? বাবর আলী, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন এখানে আসছে না। আমি গ্রামে থাকি না, আমার সমস্ত বিষয় সম্পত্তি দেখাশোনার ভার তোমার উপর দিয়ে রেখেছি। ধানে লস, পাটে লস, মাছে লস, তাহলে তুমি এতদিন কি করছিলে? হুজুর আপনি খবর নিয়ে দেখেন, সবার একই অবস্থা। না বাবর আলী, এটা হয় না। তুমি কাল সকালে সমস্ত কাগজপত্র নিয়ে এসো। শোনেন, শয়তান আর ফেরেস্তা আকাশে বাতাসে ঘুরে বেড়ায় না, আমাদের মাঝেই আছে। ও একটা আস্ত শয়তান। ঠিকই বলেছেন হুজুর। শয়তান বলেই সে সমানে পাপ করে চলেছে। অন্যায় করা যেমন পাপ, অন্যায় সহ্য করাও তেমন পাপ। চৌধুরী সাহেবের লোক বলে এতদিন আপনারা বাবর আলীকে কিছু বলেননি, সেই কারণে ওর সাহস দিন দিন বেড়েই চলেছে। আপনারা যখন আমার কাছে বলেছেন আমি যাব, আমি যাব চৌধুরী সাহেবের কাছে, আপনারাও যাবেন আমার সাথে। জুম্মার নামাজের পর আমরা সবাই একসাথে তার কাছে যাব এবং সব খুলে বলব। জি হুজুর, এর একটা বিহিত হওয়াই দরকার। অবশ্যই বিহিত হবে, চৌধুরী সাহেব ভালো মানুষ,
তিনি নিশ্চয়ই এর একটা বিচার করবেন। চলুন না, আমাদের সময় হয়ে গেছে। হুজুর, হুজুর সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? ইমাম সাহেব গ্রামের সমস্ত লোকজন নিয়া জুম্মার পর আপনার বিরুদ্ধে নালিশ করার জন্য চৌধুরী সাহেবের কাছে আসবো। কি? জি। কে কইলো? আমি নিজের কানে শুনছি। তুই কেমনে শুনলি? আমি আমার মেয়ের জন্য পানি পর আনতে গেছিলাম, তখন শুনলাম। কখন আসবো কইলি? জুম্মার পর। আসাইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দলবল নিয়ে কোথায় যেতেছেন ইমাম সাহেব? তা দিয়ে তোমার দরকার কি? নালিশ করবেন আমার বিরুদ্ধে? দরকার কি অন্য লোকের হইব? নালিশ আমার একার নয়, এই গ্রামের সবার। লিডার তো আপনি। ইমাম সাহেব নিমো খারামি করেন না। কি বলতে চাও তুমি? এই মসজিদে আসার পর থেকা কত বেলা আমার বাড়িতে ভাত খেয়েছেন, হিসাব করছেন? বাবর আলী, ভাত শুধু তোমার বাড়িতে খাইনি, এই গ্রামের প্রত্যেকটা মানুষের বাড়িতে খেয়েছি। আজ যদি আমি সবার হয়ে কথা না বলি তাহলে সবার সাথে নেমো খারামি করা হবে, আর সেজন্যে আল্লাহ আমাকে মাফ করবেন না। আল্লাহ যদি মাফ না করে তাহলে তো আমি আপনারা মাফ করুম না। মুখ সামলে কথা বলো বাবর আলী, চুপ ফকিন্নির বাচ্চা। মানুষের বাড়িতে বাড়িতে ভাত খাস আর মসজিদে ঘুমাস, আজ তুই লিডার হয়ে গেছিস। বাবর আলীর বিরুদ্ধে নালিশ করবি চৌধুরী সাহেবের কাছে? বাবর আলীর এখনো সিনস নাই। যদি আমার বিরুদ্ধে কেউ কোনো কথা চৌধুরী সাহেবের কাছে কস, তার খবর আছে কয়ে দিলাম। বাবর আলী, তোমাকেও আমি পরিষ্কার বলে দিচ্ছি, একমাত্র আল্লাহ ছাড়া আজ আমাকে কেউ ঠেকাতে পারবে না। কি কইলি? কেউ ঠেকাইতে পারবো না? আরে আমার নাম বাবর আলী, আমি যা বলি তা করি। তোর সোপায় এত জোর কই থেকে আইলো? তোর সোপার জোর আমি ছুটাই দিতেছি। কি কি বললে? বাবর আলীর এত বড় স্পর্ধা, সে ইমাম সাহেবের গালে থাপ্পড় মেরেছে। আমি এতটা বছর আপনাদের এই মসজিদে ইমামতি করছি, আজ পর্যন্ত কেউ একটা কটু কথা আমাকে বলেনি, আর আজ ও আমাকে কোথায় আরাম দাদা, ওকে আমার সামনে ডাকো। ডাক তুইব না, আমি নিজেই আইছি। তুমি ইমাম সাহেবের গালে থাপ্পড় মেরেছ, কথার জবাব দিচ্ছ না কেন? তোমার সমস্ত কুকীর্তির কথা আমি শুনেছি, তুমি নিজেকে কি মনে করেছ? ইমাম সাহেবের পা ধরে মাপ চাও। কি হলো, মাপ চাও? বাবর আলী তার কোনো কাজের জন্য কারো কাছে মাপ চায় না। বেয়াদব, আমি হুকুম করছি এক্ষুনি ওনার পা ধরে মাপ চাও। আপনার হুকুম আমি মানলাম না। কি, আমার মুখের উপর এত বড় কথা? জানো আমি তোমার কি করতে পারি? যা খুশি করেন গিয়া। আপনি মনে করছেন চাকরির ভয়ে আমি আপনার ধমক শুনু? বললাম না আপনার চাকরি কি করতে পারেন দেখি। এইটা আপনার জমিদারি আমল না, বাবর আলীর ধমক দিয়া কথা বলবেন না। কি, তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলিস? পিস্তলের ডর দেখা, গুলি করবে। তোর মতো একটা পশুকে খুন করে যদি এখানে পুঁতেও ফেলি চৌধুরীর কিছু আসবে যাবে না। ইমাম সাহেব আপনার পায়ের জুতোটা খুলুন। আমি বলছি আপনার পায়ের জুতোটা দিয়ে ওর গালে গুনে গুনে 10টা বাড়ি মারুন। কি হলো, ভয় পাচ্ছেন? ঠিক আছে,
তোর শাস্তি এখনো শেষ হয়নি, যেটিস সেটা মাটির থেকে চেটে উঠা। ওটা বলছি এবার এখান থেকে নাকে খদ দিয়ে বেরিয়ে যা, জীবনে যেন কোনোদিন তোর চেহারা না দেখি। আমার নাম বাবুর আলী, আমার মরা বাপ মায়ের কসম খা কইতাছি, তোমারে আমি এই গ্রাম থেকে জান নিয়ে ফিরতে দেব না। আমারে তুমি ছেড়ো নাই, আমারে তুমি ছেড়ো নাই চৌধুরী। আমার নাম বাবুর আলী, শুক্রারে খবর দে। লকিব, জি হুজুর, চৌধুরীর ম্যাডারে উঠায় নিয়ে আয়। আমি ওর ইজ্জতটারে কাদা মাটি দিয়া লেপা দেব। কি হয়েছে ফুলদানবু? সর্বনাশ হয়ে গেছে, বাবুরালীর লোকেরা কালুরে উঠে নিয়ে গেছে। কি বাবুরালী? আমার লোকজন তোমার এখানে উঠে নিয়ে আসছে কেন জানো? আমি তোমার ইজ্জত নষ্ট করব। আপনি কি বলছেন? এই কথাই তো তুমি বলবা। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো আমাকে বাঁচাও। কেউ আসবে না। হায় হায়, তাহলে কি হবে? কিন্তু তোমার সর্বনাশ তবে করব। বদমাইশ, জায়গা পাও না। তুমি খুনি হয়ো না। বাবুর আলী, আজ তুমি রানুর জন্য বাইচা গেলা, আর যদি কোনো দিন কারো দিকে কুনজর দাও, তোমার ঠ্যাং দুইটা ভাঙ্গা আমি হাতে ধরায় দেবো, মনে রাখো বাবুর আলী। হায় হায়, অপমান করে গেল যে, যাও গা, কেউ দেখে নেই। রানু, যা হয়ে গেছে ভুলে যাও, কাউরে কিছু কইও না, এমনকি তোমার বাবারেও না, তাতে তোমার সম্মান যাবো। আমারও তো দিয়ে গেছে। কি? কিন্তু কেউ দেখে নেই। হারামজাদারে এত বড় সাহস হইল কেমনে? কি? আরে খালি কি কি করো না, আমার মাথা মতো ঠিক নাই। হারামজাদারে সদ্য শিখের মধ্যে ঢুকাও, কেমনি কি করো তুমি জানো? যাও।
আমার কালা, আমার দলা, আমার গলার মালা, কেমন আছো? ভালো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কেন কেন কি হয়েছে? আমার বুকের মধ্যে আগুন জ্বালায়, এখন কই কেন? কি সব বলছ, কোন আগুন জ্বলছে? দেই দেই দেই, লজ্জা শরমের মাথা খাইছো মালা। তুমি যদি আমার সত্যিকারে ভালোবাসে থাকো তাহলে আমি কি তোমার পর? কে বলছে তুমি পর? এই যে কইলা লজ্জা শরমের কথা, আপন হলে কি কথা কইতে পারতা? দৌড়ো স্যামরা, এইটা তো কথার কথা। তাহলে আসল কথাটা কি? কাছে আসো। কাছে এলে জ্বলে যাবো না তো? আসো না। আর কেমনে আমো? আরে আসো না, আসো। আরে আসি আসি আসি, ধরছি আমি শেষ।
কি হয়েছে মা? তোর নেকলেসটা কোথায়? কোন নেকলেসটা? গত জন্মদিনে তোর বাবা যেটা তোকে প্রেজেন্ট করেছিল। কেন, ঘরেই তো আছে। না, ঘরে নেই। পুরো বাড়ি তন্নতন্ন করে খুঁজে দেখেছি, কোথাও নেই। তুই অন্য কোথাও রেখেছিস? না, ওটা তো অর্নামেন্টস বক্সে ছিল। কোথাও নেই। তাহলে? আমি বললাম না ভাবি, ওইটা চুরি হয়েছে। কিন্তু ঘর থেকে ওটা চুরি হয় কি করে? একটু হিসাব করে দেখেন, এই বাড়িতে বাইরের মানুষ কে কে আসে যায়? গহর ছাড়া তো বাইরে কেউ আসে না। আমার কথাটাই তুমি কয়ে দিলা। গহরই ওইটা সরাইছে। গহর চুরি করেছে? এটা অসম্ভব। তোমার কাছে অসম্ভব মনে হইলেও নেকলেসটা ওই সরাইছে, ওদের তো তুমি চেনো না। আপনি আপনি সব কি কইতাছেন? আমি চুরি করছি? তাইলে কি হাতটার পাখা গজাইছে যে উইরে গেল গা? এখনো সময় আছে, কোথায় রাখছস? ক বাজে কথা বললেন না, না জানে শুনে এত বড় অপবাদ আমারে দিবেন না। বক্তিটা স্যার ভালোয় বলে হাতটা বাইর করে দে, নাইলে পিঠায় পিঠে চামড়া তুলে ফেলামু। আই ক কোথায় রাখছস? ক মাদির বাচ্চা, খবরদার। মা বাপ তুইলা কালি দিবেন না। কি করবি কি করবি? আই হায়ের বাচ্চা, আই আই চুপ। আর যদি একটা গালি দেন আপনার জিব্বাটা আমি ছিঁড়ে ফেলামু। খবরদার, তোর এত বড় সাহস আমারই বাড়িতে দাঁড়িয়ে তুই মতিনের গায়ে হাত তুলিস? যত বড় মুখ নয় তত বড় কথা। আর আমি বাচ্চা আবারও কইতাছি, মা বাপ তুইলা গালি দিবেন না। আমার মুখের সামনে আঙুল তুলে কথা বলিস? ওকে মেরো না বাবা, থামো বাবা থামো, ও চুরি করেনি, ও চুরি করতে পারে না বাবা। থামেন, আমার গহরে মারেন না। আমার গহরে মারতেছেন কেন? ও কি করছে? লাখ টাকা দামের হার চুরি করছে। অসম্ভব, আমার ঘর চুরি করতে পারে না, পরে ছেড়ে দেন। তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আল্লাহর দোহাই লাগে, বেরিয়ে যাও বলছি। আমার গহন না কইয়া জীবনে মানুষের গাছের একটা ফলও খাই নাই। আমরা গরিব হইতে পারি কিন্তু চোর না। ওরে আপনারা ছাইরা দেন। ছাইরা দিমো তাই জেলের ভাত খাওয়াইয়া। মতিন, এই হারামজাদাকে তালা দিয়ে আটকে রাখ আর পুলিশে খবর দে। পুলিশের বাড়ির চটি কইব নে আর কই রাখছে, চল চল। হুজুর, আমার গহনা ছাইরা দেন, আপনার দিনে পায়ে পড়িয়ে আমার গহনা ছাইরা দেন। ১০,০০০ অ্যাডভান্স দিলাম, ঠিকঠাক কত কাজ শেষ করে আসলে বাকি ১০,০০০। মালামাল যা পাবি সব তোর। আমি শুধু কাল সকালে চৌধুরীর জানাজা পড়তে চাই, আর তার মায়াটারে আমার কোলের ভিতরে পাইতে চাই। পালাও। কেন পালামু কেন? কাল সকালে পুলিশ আসবে,
ওরা তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দেবে। তাই বললে আমি পালায় যামু? পালায় গেলেই তো আমি সোর, আমি মিথ্যাবাদী, আমি যামু না। গহর, আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করো। আমি জানি তুমি কোনো অপরাধ করনি, বিনা অপরাধে তুমি কেন শাস্তি পাবে? তুমি পালিয়ে যাও। না রানা, আমি কোনো অপরাধ করি নাই, পলায়াও যাব না। গহর। হ্যাঁ রানা, আমি যাব না। তুমি ঘরে যাও, ঘরে যাও, যাও। ডাকাতদের মধ্যে দুজন পালিয়েছে, আপনাদের কোনো কিছু খোয়া গেছে কিনা একটু চেক করে দেখুন। ঠিক আছে, দেখছি। এই এদেরকে থানা নিয়ে চলো। আপনারাও যথা এখানে ভিড় করবেন না। যান ভাই, যার যার বাড়িতে যান, যান যান বাড়িতে যান, যান ভাই যান। আমি ভালো করে দেখেছি, আমাদের কোনো কিছুই খাওয়া যায়নি। গুড, নো প্রবলেম। চৌধুরী সাহেব, আপনি আজই একবার থানায় আসুন, কেস করতে হবে। আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতিন জি, তোমার আলমারিতে এই হাতটা এলো কি করে? কি হলো, জবাব দিচ্ছ না কেন? আমার আলমারিতে? অসম্ভব, আমি নিজে সেখানে এটা পেয়েছি। মানে নিশ্চয়ই কেউ শত্রুতা করছে। চুপ করো। যে আলমারির চাবি আমাকে পর্যন্ত দিতে চাও না, সেখানে অন্য কেউ হাতটা রাখবে কি করে? আর এ বাড়িতে তোমার শত্রু কে? এইটা চাইলে গহরের কাজ। নিজের দোষের ঘাড়ে চাপানোর চেষ্টা করো না। ছি মতিন, ছি! একটা নিরীহ ছেলেকে ফাঁসানোর জন্য তুমি এমন কাজ করতে পারলে? ভাইজান, আমি মানে তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার বাড়িতে তোমার আর কোনো স্থান নেই। তোমাকে পুলিশে দেওয়া উচিত। তুমি আমার আত্মীয় বলে তা করলাম না। যাও, বেরিয়ে যাও। আরে যাইনি অন্ত। গহর, আমি না বুঝে তোমার গায়ে হাত তুলেছি, সেজন্য বাবা
একজন নিরপরাধ অসহায় মানুষকে মুখের কথায় চোর বানিয়ে দিলে, যা ইচ্ছা তাই বলে অপমান করলে, গালি গালাজ করলে, পশুর মতো পেটালে, পুলিশে দেবে বলে ঘরের মধ্যে আটকে রাখলে, আর এখন শুধুমাত্র সরি বলে সব মিটে যাবে? রানু বাবা, গহর যখন বারবার তোমাকে বলছিল সে চুরি করেনি, সে নিরপরাধ, তার কোনো কথাই তুমি শোনোনি, তুমি যা মনে করেছো তাই করেছো, এখন তো প্রমাণ হলো তোমার ধারণাই ছিল মিথ্যে আর গহরের কথা ছিল সত্য। কিন্তু আভিজাত্যের দম্ভে কোনো কিছু বিচার না করে তুমি গহরকে পশুর মতো পেটালে, দেখো দেখো ভালো করে দেখো কি অবস্থা করেছো, এভাবে কোনো মানুষ মানুষকে মারতে পারে? পারে না, কিন্তু তুমি পেরেছিলে, কারণ ওই মুহূর্তে তুমি মানুষ ছিলে না। রানু, আমাকে ধমক দিয়ে লাভ নেই বাবা, তোমাদের সমস্ত অন্যায় অত্যাচার গহর মুখ বুঝে সহ্য করে নিয়েছে শুধু একটি মাত্র কারণে, ও গরিব অসহায়। গহর, তুমি এখান থেকে চলে যাও, এ বাড়িতে কোনোদিন পা রেখো না, এখানে কোনো মানুষ বাস করে না, তুমি চলে যাও গহর, চলে যাও। তোমাকে না দেখে যে আমি এক মুহূর্ত থাকতে পারি না তা তুমি জানো না গহর। জানি রানু, কিন্তু তুমি আমারে ভুলা যাও। কি বলছো গহর? হ্যাঁ রানু, তুমি আমারে ভুলা যাও, তুমি কোথায় আর আমি কোথায়, তোমার আমার মিলন কোনোদিনই সমাজ মায়না নিব না। তোমার জন্য প্রয়োজনে সেই সমাজ আমি ছেড়ে চলে আসবো। তা তুমি পারবে না রানু। গহর, আমি যা বলছি এটাই আমার মনের কথা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না গহর, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। রানু, কিছু না। কি হয়েছে রানু? আমি যাই গহর, আমি যাই। রানু, কি রানু? কিছু না, সত্যি করে কও, কে তোমারে মারছে? কেউ না, আমি নিজেই নিজেকে। কেন রানু? আমার জন্য তুমি কত অপমান কত কষ্ট সহ্য করেছো, সেই কষ্টের ভাগ আমি একটু নিতে পারি না? রানু, আমার রানু, তুই আজ হঠাৎ চাদর গায়ে দিয়েছিস যে, শরীর খারাপ করেনি তো? কি রে কথা বলছিস না কেন রানু? কি কিসের দাগ? বাবা গতকাল গহরকে পিটিয়েছিল, তারই দাগ পড়েছে মা। কি বলছিস রানু? তোর বাবা গহরকে মেরেছিল, তার দাগ তোর শরীরে পড়বে কেন? কারণ গহরকে আমি ভালোবাসি। রানু, তোর কি মাথা খারাপ হয়েছে? কোথায় গহর আর কোথায় তুই, একবার ভেবে দেখেছিস? হ্যাঁ মা, আমি কোটিপতি বাবার একমাত্র মেয়ে, আর গহর সহায় সম্বলহীন একটা ছেলে, সেও মানুষ আমিও মানুষ, মানুষই তো মানুষকে ভালোবাসে মা। খবরদার রানু, এ কথা কখনো মুখে আনবি না, তোর বাবা শুনলে গুলি করে মেরে ফেলবে। মরণের ভয় আমার নেই মা,
আমি জানি আমাদের এই ভালোবাসা তোমরা কোনোদিন মেনে নিতে পারবে না, তারপরে ওই কথাই আমার জীবনের সবচেয়ে বড় সত্য। রানু, মা আমি গহরকে ছাড়া বাঁচবো না মা। তাহলে তুইও শুনে রাখ, গহরের সাথে দেখা করা তো দূরের কথা, আজ থেকে তুই এবারের বাইরে যেতে পারবি না। তুই ভুল করছস, বিরাট ভুল করছস। না মা, আমি কোনো ভুল করি নাই, রানু আর দশ জনের মতো না, সে আমারে অন্তর দিয়ে ভালোবাসে। সে তোরে ভালোবাসতে পারে, কিন্তু এই সমাজ তোদের ভালোবাসা কোনোদিন স্বীকার করবে না বাবা। কেন মা, ভালোবাসা কি পাপ? না বাবা, ভালোবাসা পাপ না, কিন্তু গরিব হওয়াটা পাপ। তোর আর রানুর ভালোবাসা চৌধুরী সাহেব কোনোদিন মাইনা নেবে না। তুই রানুরে ভুলে যা বাবা, ভুলে যা। মা, তুমি কইলে রানু কেন? সমস্ত দুনিয়াটারে আমি ভুইলা যাইতে পারি, কিন্তু এমন কথা তুমি কইও না মা, এমন কথা তুমি কইও না। ঘরে থাকতে দিলে না, অমন করে ডাকলে কি আমি না এসে পারি? আমি ডাকছি মানে? তোমার বাসী আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। রানু, গহর,
প্রেম যে মধু সেখানে আমায় যেও না কখনো সরে অন্তর আর থাকে না অন্তরে বন্ধু অন্তর আর থাকে না অন্তরে সাহস তোমার মায়ের নিষেধ অমান্য করে চোরের মতো ঘর থেকে পালিয়ে যাও চুপ করে আছো কেন জবাব দাও কোথায় গিয়েছিলে আমার মেয়ে হয়ে সামান্য একটা রাস্তার ছেলের সাথে ঢলাঢলি করবে ভোরে বাজারে ঘুরে ঘুরে গান গাইবে গহরের সাথে তোমার কি সম্পর্ক আমি গহরকে ভালোবাসি বাবা জানো অধ্যত্বের একটা সীমা আছে আমার মুখের উপরে কথা বলতে তোমার একটু ভয় হলো না বাবা ছোটবেলা থেকে তুমি আমাকে শিখিয়েছো সত্য কথা বলতে কখনো ভয় পাবে না তার মানে তুমি যা বলছো এটাই সত্য হ্যাঁ বাবা আমি গহরকে ভালোবাসি এটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্য খবরটা খবরটা ওই নাম যদি মুখে আরেকবার উচ্চারণ করেছো তাহলে চাপকে তোমার পিঠে চামড়া আমি তুলে নেব চাবুক মেরে আমার মুখ তুমি বন্ধ করতে পারবে বাবা কিন্তু আমার মন যে সবসময় গহরের নাম জপছে তা বন্ধ করবে কিভাবে তোমার মন থেকে গহরের নাম কি করে মুছে দিতে হয় তাও আমার জানা আছে রসনারা জি কাল সকালেই ঢাকা যাব সব ব্যবস্থা করো তুমি যে আমার পাগল তুমি যে আমার তুমি আমার আমার করো না তুমি যে আমারে পাগল বানাইলা তুমি যখন ঢাকা শহরে চলিয়া যাইবা তখন আমি কি করুম তুমি এমন করে কইও না আমার খুব কষ্ট হয় আমি তোমার দেহে যাব না হ যাব না তুমি তোমার দুলাবাড়ি যে ডরান ডরাও উনি কইলে তুমি না যাই পারবা আরে পারু না মানে তোমার জন্য দরকার আমি সমুদ্রে ফাড়ি দেব পাহাড় পথ ভাঙ্গে সব সুরমার 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 করে ভাঙ্গে না কে আমি তুমি রহমত করো আল্লাহ লবণ দিয়া শুকাইয়া মাঞ্জা দিয়া গুড্ডি বানাইয়া আসমানে উড়াই দিতাম তুমি বিধবা হয়ে গেল
রানু কোথায়? ও তো আগেই বের হলো, গেল কোথায়? রানু, রানু, ওকে ডেকে কোনো লাভ নেই, এসো আমার সঙ্গে। কোথায়? প্রশ্ন করো না দুলাভাই, আপনার যাওয়ার দরকার নাই, আমি গিয়ে খুঁজে নিয়ে আসি। তোমাকে যেতে হবে না, আমি জানি রানু কোথায় গেছে। গহর, বাবা আমাকে নিয়ে ঢাকায় চলে যাচ্ছে, আমি পালিয়ে চলে এসেছি। কেন? বাবা তোমার আমার সব কথা জেনে ফেলেছে, ঢাকায় গিয়ে আমার বিয়ে দিয়ে দেবে। তুমি একটা কিছু করো গহর। কি করুম রানু? চলো আমরা পালিয়ে যাই। কই যাবো? তা জানি না, তুমি আমাকে এমন কোথাও নিয়ে চলো যেখানে গেলে কেউ আমাদের খুঁজে পাবে না। রানু, আমরা দুইজন দুজনারে ভালোবাসি, কোনো পাপ তো করি নাই, পলায় যাবো কেন? তা না হলে তারা যে আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। রানু, তোমার আমার ভালোবাসা যদি সত্য হইয়া থাকে তাহলে কেউ আমাদের মিলন ঠেকাইতে পারবে না। তুমি তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও। গহর, যাও রানু, ওনাদের কাছে ফিরে যাও। না গহর, আমাকে ফিরে যেতে বলো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, চলো আমরা পালিয়ে যাই, চলো। আমি বারবার নিষেধ করার পরও তুমি আমার কথার অবাধ্য হলে কোন সাহসে? আমার সাহস আমার ভালোবাসা। চুপ করো বেয়াদব, আমি একটা কথাও শুনতে চাই না, এই মুহূর্তে আমার সাথে চলো। না বাবা, আমি গহরকে ছেড়ে যাব না। রানু, এসো আমার সাথে। না, আমি যাব না। গহর চলো। না রানু, তা হয় না। গহর। হ্যাঁ রানু, তুমি তোমার বাবা আমার সাথেই যাও। গহর, তুমি না বলেছিলে পৃথিবীর কোনো শক্তি আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না? রানু, ওনাদের সাথে গেলেই কি তুমি আমার কাছ থেকে আলাদা হয়ে যাবা? নিজের ভালোবাসার পরে এইটুকু বিশ্বাস নাই রানু? তোমারে আবারও বলি, তোমার আমার ভালোবাসা সত্য হয়ে থাকলে পৃথিবীর কেউ আমাদের আলাদা করতে পারবে না। শুধু কয়েকটা দিন আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার উপযুক্ত হইয়া ওনাদের সামনে গিয়া দাঁড়াবো, সেই দিন ওনারাও আমারে ফিরিয়ে দিতে পারবো না। যাও রানু, তুমি ওনাদের সাথেই যাও, যাও। না গহর, আমি যাব না, আমি যাব না। রানু, এসো। বাবা, আমি যাব না। চলো। বাবা, আমি যাব না, আমাকে ছেড়ে দাও। দাঁড়াও, কটা দিনের জন্য তোমাদের নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, সেখানে গিয়ে তুমি যা করেছো তা ভাবতে আমার মাথা হেট হয়ে যায়। বাবা, আমি এমন কি করেছি? তুমি আমার মেয়ে হয়ে আমার আমার বংশের মান মর্যাদা সব ধুলোয় মিশিয়ে দিয়েছো। একটা রাস্তার ছেলে যার মা আমার বাড়িতে কাজ করে খায়, তার সাথে তুমি পালিয়ে যেতে চেয়েছো, তারপরও তুমি জিজ্ঞেস করছো তুমি কি অন্যায় করেছো? আপনি একটু শান্ত হন। দুলা ভাই, মাথা ঠান্ডা করে, সব ঠিক হয়ে যাবে। চুপ করো। রানু, তুমি আমার একমাত্র মেয়ে, তাই আমি এত কিছু সহ্য করেছি। আমি আজকার চৌধুরী বলছি, আজকের পর থেকে ওই ছেলের সাথে দেখা করা তো দূরের কথা, তার নামও যদি তুমি মুখে আনো তার পরিণাম খুব খারাপ হবে, কথাটা মনে রেখো। যাও, যাও। কি শোনাতো কইলি? ঠিক মতো খাস না, ঘুমাস না,
সারাদিন একলা একলা কি জানি বাবুস, তোর কি হয়েছে বাবা? মা আমার কিছুই হয় নাই, তুমি খালি খালি ভাইবো না তো? বাবারে, এই দুনিয়ায় আল্লাহর পরে মাই বুঝতে পারে সন্তানের মনের কথা। আমি তো তোর মা, তুই যতই কস না কেন আমি সব বুঝি। বাবা তুই ঢাকায় যা, রানুর সাথে দেখা কর। না মা, আমার মুখে থেকে ছায়া কত, তোর মনটা রানুর কাছে পড়ে রয়েছে না? গহর তুই রানুরে কথা দিছস, তুই তার উপযুক্ত হইয়া তার সামনে গিয়ে দাঁড়াবি। তুই ঢাকায় যা, একটা কিছু কর, রানুর উপযুক্ত হ, তারপর রানুরে নিয়ে ঘরে ফিরে আয়, আমি ধান তোপ্পা দিয়া বরণ করু। আমি তোর সাথে দোয়া করি বাবা। আমি সইলা গেলে তোমার কষ্ট হইব মা। তোর এই মুখের দিকে চাইলে আমার যারা বেশি কষ্ট হইব স্যার। মা আমার জন্য ভাবিস না বা স্যার, তুই যা তুই যা। মানুষ পাওয়া যায়, খুঁজতে থাকেন। ভালোবাসার জ্বালা বন্ধু জানতাম না, জানলে আগে তোমার শানে প্রেম করিতাম না রে বন্ধু, প্রেম করিতাম না। ভালোবাসার জ্বালা বন্ধু জানতাম না, জানলে আগে তোমার শানে প্রেম করিতাম না রে বন্ধু, প্রেম করিতাম না। তুমি যদি
অচেনা জানলে আগে তোমার সঙ্গে প্রেম করিতাম না রে বন্ধু প্রেম করিতাম গহর তুমি যে গান গাও সে গান দেশের মাটির গান মানুষের গান কিন্তু এ গান গেয়ে তুমি প্রতিষ্ঠা পাবে না সাধারণ মানুষের মন জয় করতে হলে জনপ্রিয়তা পেতে হলে তোমাকে এই গান গাইতে হবে আমি গাইছি তুমি শোনো আমার মনের মাঝে তোমার ছবি আছে তুমি ছাড়া কিছু বুঝি না তুমি কোথায় আজ আমি কোথায় তুমি কোথায় আজ আমি কত
কোথায় আছো জানি না, আমার মনের মাঝে তোমার ছবি আছে, তুমি ছাড়া কিছু বুঝি না। তুমি কোথায় আছো, আমি কোথায়, তুমি কোথায় আছো, আমি কোথায়, তুমি কোথায় আছো, আমি কি নাম বললে? ওকে আসতে দাও, ড্রয়িং রুমে বসতে বলো। রানু, রানু আজ তোমার এনগেজমেন্ট, তোমার অপেক্ষায় ছেলেপক্ষের মেহমানরা সবাই বসে আছেন, তুমি তৈরি হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আমি জানি তুমি গহরের কথা এখনো ভুলতে পারোনি, তুমি অনেকবার নিজের মুখেই বলেছো তুমি গহরকে ভালোবাসো। তোমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে তাহলে নিশ্চয়ই গহরের ভালো চাও। তুমি এসব কথা বলছো কেন বাবা? তোমার সাথে দেখা করার জন্য গহর এসেছে। গহর এসেছে কোথায়? অস্থির হওয়ার প্রয়োজন নেই, ওকে ড্রয়িং রুমে বসানো হয়েছে। ওর সাথে তুমি দেখা করবে, কথাও বলবে, কিন্তু তার আগে আমারও কিছু কথা আছে। কি কথা বাবা? তুমি আমার সাথে ড্রয়িং রুমে যাবে, গহরের সাথে কথা বলবে, ঠিক আমি যেভাবে বলবো সেভাবে। যদি আমার কথার বাইরে একটি কথাও বলো অথবা আমার কথা না শোনো, আমি তোমার চোখের সামনে গুলি করে গহরে লাশ ফেলে দেবো। কেন বাবা? ওই গহরের কারণে তুমি আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিয়েছো, সেই গহরই তোমার সাথে দেখা করার জন্য আজ আমার বাড়ি পর্যন্ত এসেছে। বাবা, সেই গহর আর আজকের গহর এক নয়, সেই গহর ছিল তোমার চোখে অজপাড়া গায়ের এক সামান্য ভিখারী ছিল, কিন্তু আজ তা সব হয়েছে, সারা দেশের মানুষ তাকে এক নামে চেনে। বাবা, তোমার মেয়ের যোগ্য হওয়ার জন্য সে সব কিছু করেছে, আর তার কি নেই? অর্থ, যশ, মান সম্মান সবই আছে। মানলাম তার সব আছে, কিন্তু এই কথা কেমন করে ভুলে গেলে? ওর মা আমার বাড়িতে কাজ করে খেত। বাবা, আমি আমার বংশমর্যাদা রক্ষার জন্য যে কোনো কাজ করতে পারি, কথাটা মনে রেখো। যদি ওর ভালো চাও, যদি ওকে জীবিত দেখতে চাও, তাহলে আমার কথা মতো কাজ করবে। বাবা, আমি আর কোনো কথা শুনতে চাই না। যদি গহরের জীবন রক্ষা করতে চাও তাহলে তোমাকে আমার কথা শুনতেই হবে, আর যদি ওর মরা মুখ দেখতে চাও যা ইচ্ছে করো। বাবা, তুমি এত নিষ্ঠুর হয়ো না বাবা। গহরের জীবন মরণ দুটোই তোমার হাতে, কোনটা করবে তাই বলো। দিন না, আমাকেও একটা অটোগ্রাফ দিন। গহর ভাই একটা গান শোনান না? আমি আপনার খুব ভক্ত, আমাকে একটা অটোগ্রাফ দিন। থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম, থ্যাংক ইউ। রানু, তোমার কথাই সত্যি হয়েছে, তুমি বলেছিলে না গহর তুমি একদিন বড় গায়ক হবে, তোমার টাকা হবে, পয়সা হবে, এদেশের মানুষ তোমাকে এক নামে চিনবে, তোমার সেই স্বপ্ন সার্থক হয়েছে। আমার একটা গান শোনার জন্য মানুষ সারা রাত বসে থাকে, আমাকে এক নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে যায়। তুমি খুশি হওনি রানু?
আমি আমি তোমার উপযুক্ত হয়ে এসেছি। তুমি আমার উপযুক্ত হয়ে এসেছো মানে? আজ আমার টাকা পয়সা বাড়ি গাড়ি মান সম্মান সব হয়েছে, আজ আর তোমার বাবা আমাকে ফিরে দিতে পারবেন না। গহর, পোশাক আর মুখের ভাষা বদলালেই মানুষ জাতেই উঠে না। কি বলছো রানু? তুমি কি করে ভাবলে আমার বাবা আমাকে তোমার হাতে তুলে দেবেন? আমার কি নেই? আজ আমার সব আছে রানু, সব আছে। মানলাম তোমার সব আছে, কিন্তু তোমার বংশ পরিচয়? তোমার বাবা মানুষের দরজায় দরজায় গান গেয়ে ভিক্ষা করত, আর সেই পয়সায় সংসার চালাত। তোমার মা আমাদের বাড়িতে ঝিয়ের কাজ করত, তার বিনিময়ে তোমাদের দুবেলা খাবার জুটত, আর আজ তুমি এসে বলছো তুমি আমার উপযুক্ত হয়ে এসেছো? রানু, রানু তুমি এসব কি বলছো? যা সত্য তাই বলছি, তুমি আমার উপযুক্ত হও তো দূরের কথা, আমার বাড়ির চাকর হওয়ার যোগ্য নও। বাহ মেম সাহেব, বাহ, বড় সুন্দর কথা বললেন। আমি আমি আপনার বাড়ির চাকর হওয়ার যোগ্য না, কিন্তু মেম সাহেব সেদিন নিজের জীবন বাজি রাইখা গাছের তলা থেকে আপনারে বাঁচাইছিলাম, সেদিন তো একবারও বলেন নাই তুমি আমারে বাঁচাইও না, কারণ তোমার বাবা মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খায়। সেদিন পানিতে ডুইবা মরতেছিলেন, সেদিন তো একবারও বলেন নাই গহর আমারে বাঁচাইও না, তোমার মা আমার বাড়িতে ঝিয়ের কাজ করে। সেদিন ডাকাতের হাত থেকে আপনাদের সবাই রে বাঁচাইছিলাম, সেদিন তো আপনারা একবারও বলেন নাই গহর তুমি আমারে বাঁচাইও না, কারণ তোমার কোনো বংশ পরিচয় নাই। মেম সাহেব, আসলে আপনাদের মতো বড় লোকরা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝেন না। মেম সাহেব, আমি টাকা পয়সা মান সম্মান কিছুই চাই নাই, চাইছিলাম শুধু আপনারে, আপনারে পাওয়ার জন্য আমি সব কিছু অর্জন করছি, কারণ আপনারে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসছিলাম। মনে আছে মেম সাহেব, আজ থেকে 16 বছর আগে আপনাদের বাড়ির উঠানে গান গাইতে গাইতে আমার বাবা অসুস্থ হয়ে পড়ছিল, আমার বাবারে বাঁচানোর জন্য আমি গানটা শেষ করলাম, আমার গান শুনে সবাই আমার টাকা পয়সা দিল, আপনি আমার একটা ফুল দিলেন, সেই ফুলটা কত 16 বছর এই বুকের মাঝে আগলায় রাখছি। এই দেখেন মেম সাহেব সেই ফুল, চিনতে পারতেছেন সেই ফুল? আপনারে অন্যদের মতো ভাবি নাই, সবার চেয়ে আলাদা ভাবছিলাম, আরে আলাদাই যদি না হইবেন তাইলে সেই দিন সবার মতো টাকা না দিয়ে এই ফুল দিছিলেন কেন? কেন দিছিলেন কেন? আসলে আপনারা বড় লোকেরা দেখতে মানুষের মতোই, কিন্তু কেউ আপনারা মানুষ না, কেউ না, কেউ মানুষ না, কেউ না। আপনি চান আপনার নিজের আভিজাত্য আর বংশ মর্যাদার মিথ্যে অহংকারকে টিকিয়ে রাখতে। আমাকে ধমক দিয়ে আমার মুখ বন্ধ করতে পারবেন না। আপনি যদি রানুর ভালো চাইতেন, সুখ চাইতেন, তাহলে এভাবে গহরকে ফিরিয়ে দিতেন না। দেখেননি আপনি, দেখেননি যে ছেলের সাথে আপনি রানুর বিয়ে ঠিক করেছেন
সে পর্যন্ত গহরের একটা অটোগ্রাফ নেওয়ার জন্য কেমন পাগল হয়ে গিয়েছিল। তারপরও তারপরও কেন আপনি গহরকে ফিরিয়ে দিলেন? চুপ করো, আমি অনেক কথা বলে ফেলেছি আর কোনো কথা শুনতে চাই না। আমি যে ছেলেকে পছন্দ করেছি রানুর বিয়ে তার সাথেই হবে, এটাই আমার শেষ কথা। পোশাক আর মুখের ভাষা বদলালেই মানুষ জাতি উঠে না। মানলাম তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু তোমার বংশ পরিচয়, তুমি আমার উপযুক্ত হওয়া তো দূরের কথা, আমাদের বাড়ির চাকর হওয়ারও যোগ্য নও। আমাদের বাড়ির চাকর হওয়ারও যোগ্য নও, চাকর হওয়ারও যোগ্য নও, চাকর হওয়ারও যোগ্য নও, চাকর হওয়ারও যোগ্য নও। গহর, 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 এ তুমি কি করছো গহর? তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হই নাই, আমি টাকা পয়সা বাড়ি গাড়ি মান সম্মান কিছুই চাই নাই, কিছুই চাই নাই। চাইছিলাম শুধু রানুরে, সেই রানুরেই যখন পাইলাম না তখন আমার কিছু দরকার নাই, কিছু দরকার নাই। স্যার স্যার আপনি আমারে মাফ করে দিন স্যার, মাফ করে দিন। আমি রানুরে আনার জন্য ওদের বাড়িতে গেছিলাম, যে রানু আমারে নিয়ে পালায়া যাইতে চাইছিল সে আমার ভরা মজলিশে অপমান করে তাড়াইয়া দিছে। কি কস? হ মা, রানু রানু নিজের মুখে বলছে আমার বাবা মানুষের বাড়ি বাড়ি গান গাইয়া ভিক্ষা করে সংসার চালাইতো, তুমি ওদের বাড়িতে কাম কইরা দুই বেলা খাওয়া জোটাইতা। কি রানু এমন কথা কইছে? শুধু তাই না মা, আরো কইছে আমি ওদের বাড়ি চাকর আরো যোগ্য না। কি কষ্ট মা, রানু আমার চোখে আঙ্গুল দিয়া দেখা দিছে ওরা কোথায় আর আমরা কোথায়। মানুষ এত নিষ্ঠুর কেমন হয় মা, কেমন হয়? মা তোমার দোয়ায় আমি অনেক বড় হয়েছি, অনেক টাকা হয়েছে, নাম হয়েছে, কিন্তু আমার আশা তো পূরণ হইল না মা। বাবা ঘরে চল বাবা। মা আমি তোমার জন্য অনেক টাকা নিয়ে আসছি, অনেক টাকা, তুমি এগুলি নাও মা, আমারে শুধু বাবার এক তারাটা দাও। ও কথা কইস না বাজান। মা গো আমার আর সংসার করা হইল না মা, তুমি তো আমার মুখ দেখে সব বোঝো, আমার বুকের ভিতর যে আগুন জ্বলতেছে
তা তুমি দেখতে পাও না মা। মা এগুলি তুমি না, আমার শুধু বিদায় দাও মা, বিদায় দাও। আমিও তো একটা মেয়ে মানুষ, তোর মনের সমস্ত দুঃখ আমি বুঝি, কিন্তু কিছুই করতে পারিনি শুধুমাত্র তোর বাবার কারণে। সারাটা জীবন তার সমস্ত অন্যায় অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর না। রানু তুই গহরের কাছে যা, যা মা। হ্যাঁ মা, যার জন্য তুই জীবন দিতে চেয়েছিলি তার কাছেই যা। মা রানু, যা রানু, আর দেরি করিস না, জলদি যা। আরে দুলাভাই টের পাওয়ানোর আগে জলদি পালায় যা, যা। বাবা, এতদিনে তুমি একটা কামের মতো কাম করছো, তোমার পাও দুটো দাও আমি একটু সালাম করি। রানু কোথায়? কথা বলছো না কেন? দুলাভাই আমি জানি রানু কোথায়। কোথায়? রানু তার নিজের ঠিকানা চলে গেছে। মানে? মানে রানু গহরের কাছে গেছে, আমি তারে পাঠাই দিছি। তোমার এত বড় সাহস! দুলাভাই ভুল কইলেন, আমি খুব ভীতু মানুষ, কিন্তু জীবনে এই প্রথম একটা সাহসের কাম করলাম। দেলোয়ার, দমক দিয়েন না দুলাভাই, সব সময় দমকে কাম হয় না। রানুরে ছাইরা না দিলে এতক্ষণে সে গলায় দড়ি দিয়া এই দুনিয়া ছাইরা চলে যাইত। দুলাভাই আপনার ধন দৌলত টাকা পয়সা মিল কারখানা মান সম্মান আভিজাত্য বংশমর্যাদা আর তুমি সব আছে, কিন্তু আপনার মায়া কই, এটা তো ভুরুত। দুলাভাই আপনি থাকেন আপনার ওইসব লইয়া, আমি রানুর কাছে চললাম। আসসালাম আলাইকুম, হয় নাই আপনি তো আমার সম্মানের লোক, দুয়ারা কে সালাম আলাইকুম বুবু যাই গো। তুমি আবার কি জন্য আসছো? আমার বাবা জোর করে আমায় বিয়ে দিচ্ছিলেন, গতকাল আমার গায়ে হলুদ হয়েছে, আমি গহরের জন্য সবচেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি। কেন? কুকুরের মতন যারে তারাই দিছিলা, খোঁজ দিয়া তোমার কি দরকার? মা আপনি বিশ্বাস করুন, আমি যা করেছি যা বলেছি কোনোটাই আমার মনের কথা ছিল না, আমার বাবা আমাকে বাধ্য করেছিল। আর কত মিথ্যা কথা কইবা, আমার ছেলে তোমারে বিশ্বাস কইরা তার সব কিছু হারাইছে, তুমি আর কি চাও? মা আমি যা করেছি সবই গহরের ভালোর জন্য করেছি। চুপ করো, তোমার কারণে আমার ছেলে ঘর ছেড়ে বিবাহী হয়েছে, আজ সে কোথায় আছে কেমন আছে কিছুই জানি না, সে ভাইজা আছে না মরে গেছে তাও জানি না। তুমি আমার ছেলের আমার ভুক্তায় কাইরা নিছো, তুমি মানুষ না, তুমি রাক্ষসী। মা খবরদার, ওই মুখ দিয়া তুই আমার মা ডাকবি না, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। মা বিশ্বাস করুন, শুধু গহরের জন্য আমি সব ছেড়ে চলে এসেছি, গহরকে যদি না পাই আপনার পায়ে যদি আমার ঠাই না হয় তাহলে মরণ ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। যা তাহলে মর গিয়া, তোর মতো মেয়ের তো মরাই উচিত, যা তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, যা। তোর কারণে আমার ছেলে ঘর ছেড়ে বিবাহ হয়েছে, তুই আমার ছেলের আমার বুক থেকে কেড়ে নিছস, তুই মানুষ না রাক্ষসী, তোর মতো মেয়ে তো মরাই উচিত, যা মর গিয়া, তোর মতো মেয়ে তো মরাই উচিত, যা তুই মর গিয়া, তুই মর, তুই মর।
কান উড়ে দেখছো এই গ্রামে? ভুল দেখো নাই তো? না, কোথায় সে? গহরের বাড়ি থেকে বাইর হইয়া দৌড়াইতে দৌড়াইতে নদীর দিকে যাইতে দেখছি। আরে জলদি খবর লাগা, কোথায় গেছে সে? রানুর আপনি তারাই দিছেন, এটা এটা আপনি কি করছেন? যে মেয়ের কারণে আমার বুকের ধন গহর, আমার সাইরা ঘর সাইরা বিভাগী হইছে, সেই মেয়েরে খেদাই দিব না তো কি করুন? ভুল করছে, বিরাট বড় ভুল করছে। সেদিন যদি রানু তার বাবার কথা মতো ওইভাবে গহরের অপমান না করতো, গহরকে তাড়ায় না দিত, তাইলে ওইখানে গহরের লাশ পড়ত। রানুর বাবার তো আপনি জানেন না, খুনি পারে না দুনিয়াতে এমন কোনো কাজ নাই। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, শুধুমাত্র গহরের জীবন বাঁচাইবার জন্য তার বাবার কথা মতো রানু মিথ্যা অভিনয় করছে। একটা মাইয়া গায়ে হলুদ নিয়া ঘর সাইডে আপনি উঠানে এসে দাঁড়াইল, আপনি একজন মেয়ে মানুষ হইয়া তার মনের কথা বুঝতে পারলেন না? রানু আপনার কিছু কয় নাই? বলছিল, কিন্তু আমি তার কোনো কথাই বিশ্বাস করিনি। এত বড় ভুল আপনি কেমনে করলেন? রানু কোথায় গেছে বুঝতে পারেন? না, শুধু বলে গেছে গহরে না পেলে সে জীবন দিব। কত বড় সর্বনাশ হয়ে গেল! আপনি আপনি নিজ হাতে কবুতরের জোড়াটা ভেঙে দিলেন। আমি আমি ওন কি করি, আমি ওন কি করি, কি করি? রানু, 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 রানুর গায়ের হলুদের ফুল, রানু কই, রানু কই, রানু! আমি এখন কি করি? রানু কি তাহলে নদীতে ঝাঁপ দিল? রানু! এখনো বাইসে আছি। এই ধর ধর, আকড়াই নিয়ে চল, সাবধানে, আস্তে আস্তে তুলিস। সবই তো শুনলেন বাবা, এত কিছুর পর মরণ ছাড়া আমার কি আর কোনো পথ ছিল? জীবন মরণ সবই তার হাতে। তুমি তো মরতে চাইছিলা, কিন্তু মরতে কি পারছো? পারো নাই। তোমার একটা কথা বলি মা, প্রেমের উপরে কোনো সাধনা নাই, প্রেম দিয়া আল্লাহরেও পাওয়া যায়। তোমার প্রেম যদি সত্য হইয়া থাকে, তাহলে একদিন না একদিন তুমি তারে অবশ্যই পাইবা। আপনি তো বললেন বাবা, কিন্তু সে আজ সুখের গে কথা সে রাখল না রে, করলো আমায় প, কথা ছিল তারে নিয়া বাঁধব সুখের গ,
সে কথা সে রাখলো না রে, করলো আমায় পর বিধি এই তুকলো না। সরেন তো বাবা, একটু একটু সরেন, দেখি 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 একটু সরেন। আরে এ তো অসুস্থ, আপনার সকলে মিলে ধোজা ওর একটু আমার আখড়ায় নিয়ে চলেন। ধরেন ধরেন, আসেন। রানু মা। জি বাবা। মা গো, একটা ছেলে নদীর পাড়ে পড়ে আসিল, খুব অসুস্থ, জ্বর, ওরে নিয়ে আইছি, দাওয়ায় শুয়ায় রাখছি, আমি ডাক্তার আনতে যাইতেছি, তুমি একটু খেয়াল রাখো মা। জি। তোমার কোন কথাই আমি আর বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? ওই দিনে সব কথা যদি সত্য হয় তাহলে আজ আমি এখানে এলাম কি করে? তোমাকে না পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে আমি মরতে গিয়েছিলাম, কিন্তু বরণ আমাকে গ্রহণ করেনি। আমি যে তোমারই মাঝে মরেছি, তুমি আর আমাকে ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না গো। এতদিনে একটা কাজের মতো কাজ করছো শুরু, তোমারে আমি পুরস্কার দেব। সুরূপের বিবিটারে আগে হাতে পায়াল। শুক্র সহ লোকজনে খবর দে আমতি। সেই দিনে সেই ছোট্ট ঘর, আজ এত বছর পর তার পরিরে লইয়া আমার কাছে। আমি বাউল মানুষ, সারা জীবন পথে ঘাটে কাটাইছি, কেমনে কেমনে জানি টাকা কয়টা জমছিল, হয়তো দয়াল তুমুগুল লাগিয়ে জমায় রাখছিল। না জলদি করে বাজারে যাও। আরে বুঝলো না, তুমি তো বিহার বাজার। আরে তুমি কবিয়া তো আমি দিব, যাও বাজারটা করে নিয়ে আসো। কি আমার কথা ফুলছে? তোমার ভালোবাসাই পরে এখানে টাইনা নিয়ে আসছে। কি বললে? রানু নদীতে ঝাঁপ দিয়েছে। হ্যাঁ, আমি অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু আর কোনো হদিস পাই নাই। রানু, আমার রানু। আমার কারণে এত বড় সর্বনাশ হয়ে গেল, এ আমি চাইনি রসনার, এ আমি চাইনি। আপা দুলাভাই আর সময় নষ্ট করেন না, জলদি চলেন, সবাই মিলে গহরা রানুরে খুঁজে বাই করি, চলে। হ্যাঁ চল চলে। বাঁচাও
আমি অন্যায় করছিলাম, তার বিচার পরে করেন, এখন চলবি চলেন। কোথায় রানুর খবর পাওয়া গেছে? রানু কোথায়? রানু রানু বাইচে আছে আমার সঙ্গে। দাদু কি হয়েছে? দাদু ওই বাবর আলীর লোকেরা তোর রানুরে উঠাই লয়ে গেছে, তুই যা আমি আইতাছি। বাবর আলী অতীন, তুমি আমাদের কোথায় নিয়ে এসেছ? আরে জায়গা মতো তুই আনছে চৌধুরী, সেদিন সারা গ্রামের লোকজনের সামনে আমার যে অপমান করছিলা তা সহ্য করে গেছি, কিন্তু ভুলি নাই, অপেক্ষায় ছিলাম আজকের দিনটির জন্য। আজকে আমি বলবো আর তুমি শুনবা। আমার হাতে পিস্তল নাই, কিন্তু তোমার মাইয়া আছে। কোথায় আমার মেয়ে? ওই ওনার মায়ের একবার বাইর করে দেখা। বাবর আলী আমার মেয়েকে ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছাইড়া দেব, তার আগে এই কাগজগুলোয় তুমি দস্তখত করো। এটা কি? এই গ্রামে তোমার যত বিষয় সম্পত্তি আছে তুমি আমারে সব লেখা দিবা, আর জীবনে কোনো দিন এই গ্রামের ত্রিসীমানায় আসবা না। শেষবারের মতো বলতেছি চৌধুরী, সই করো, তাহলে তোমার মায়েরা জীবন্ত পোড়ায় মারুন। আমার বাপ দাদার সম্পত্তি আমি লিখে দেবো না। হায় হায়, নিজের মায়ের চেয়ে বাপ দাদার সম্পত্তি বড় হয়ে গেল চৌধুরী। ঠিক আছে, জ্বালালে কিন্তু জ্বালাবো, জ্বালালাম, সই করবো না। আচ্ছা না বাবর আলী না, আগুন নেবা বাবর আলী, আগে সই করো। আমি সই করে দিচ্ছি। কি হলো বাবর আলী, আগুন নেবাও? ওরে বাবা রে, আমার মতো বেঈমানরে বিশ্বাস করছে, আগুন নি বাবু আমি তাইলি হইছে। Thank you.
কথা মতো সব লিখে দিয়েছি। ছেলে মেয়ে দুটোকে ছেড়ে দাও। পাগলে পাইছে আইজগরে ছাইরা দেই আর পরে এসে আমারে ধরু, মাথা খারাপ। আল্লাহর কসম খায় কইতাছি দুইটারে এক লগে আগুনে পড়ে ছাই করে দেবো। ওই আগুন জ্বালো। ওকে আমি জন্ম দিয়েছি সত্যি, কিন্তু তুমি ওকে বারবার জীবন দিয়েছ। দোয়া করি তোমরা সুখে থাকো। দুলাভাই, দুলাভাই এদিকে আসো।
সারা জীবন তো আপনার কুদাকুদির ডরে কিছু কইতেই পারলাম না, বয়স তো বাইরে গেল। এই খুশির দিনে আমাকে একটু দোয়া করে দেন। তুমি এতক্ষণ কোথায় ছিলে? রাস্তা ঘাটে যাইতে যাইতে কত মানুষ দেখতে পাই, যাদের চেয়েও সুন্দর তুমি, তোমার কোন জবাব নাই। রাস্তা ঘাটে যাইতে যাইতে কত মানুষ দেখতে পাই।